سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ সূরা আনফালের ৩০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। এই আয়াতগুলোতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার পত্তলিকদের ষড়যন্ত্র এবং তাদের এই ষড়যন্ত্র থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিষ্কৃতি পেলেন এ সম্পর্কে আলোচনা। কাফেররা শেষমেশ সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে, গত মজলিসে আলোচনা হয়েছিল। কিন্তু চিন্তা, হত্যা করলে যে হত্যা করবে হত্যার বিনিময়ে হত্যা হয় বিচার, তাকেও তো হত্যা করা হবে, এর থেকে বাঁচার উপায় কি? সিদ্ধান্ত নিল, আমরা মোট ১৮টি গোত্র মক্কায় বসবাস করি, বনি হাশেম ব্যতীত ১৮ গোত্র থেকে ১৮ জন সর্দার একসাথে আক্রমণ করবে। হাশেম গোত্র আমাদের ১৮ গোত্র থেকে হত্যার প্রতিশোধ নিতে পারবে না, এত শক্তি তাদের কাছে নেই। এই সিদ্ধান্তে পৌঁছে তারা ওই রাত্রেই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবন ঘেরাও করে। হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এসে তাকে সব কিছু জানাই দিলেন এবং আদেশ শুনাই দিলেন যে আপনাকে হিজরত করতে হবে আজকে রাতের ভিতরেই, নিজের বাসস্থান জন্মস্থান ত্যাগ করতে হবে। তিনি আল্লাহ পাকের আদেশ পেয়ে হিজরত করবেন ঠিক, কিন্তু এই মক্কার কাফের মুশরিকদের বহু আমানত তার কাছে। আমরা হলে ভাবতাম যে এই তো সুযোগ, এরা আমার রক্তের পিপাসু, এদের আমানত সোনা গয়না টাকা পয়সা এগুলো নিয়ে আমি ভেগে যাব, আমাকে আর পাবে কোথায়?
কিন্তু এটা নবুয়ত্ব দূরের কথা, মানবতারও শান নয়, নবী থেকে এর কল্পনাও করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব যাতে ঠিকভাবে পালন করতে পারেন এই লক্ষ্যে তার চাচাতো ভাই হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তাকে আমানতগুলো বুঝিয়ে দিলেন। ভাই আলী, হিজরতের হুকুম এসে গেছে, আমি তো হিজরত করব কিছুক্ষণের মধ্যে, মক্কা ছেড়ে দিব, কিন্তু মক্কাবাসীর বহু আমানত যে আমার কাছে, এগুলো কিভাবে পৌঁছাবো, তাই এ দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। তুমি এই আমানতগুলো আগামীকাল মালিককে যথাযথ পৌঁছিয়ে দিয়ে তুমিও মদিনার পানে হিজরত করবে। চিন্তা করুন আমানতের প্রতি কি পরিমাণ লক্ষ্য, কি পরিমাণ খেয়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সত্যিকার অর্থে যারা উম্মত তার অনুসরণ করে তারাও আমানতের এইভাবেই লক্ষ্য রাখে, এখানে কোনো খেয়ানত করা যাবে না, চাই দুশ্মনেরই হোক না কেন। এই আমানত দিয়ানতের সাথে যদি কেউ চলতে পারে, নিজে উপকৃত হওয়ার পাশাপাশি আশেপাশে আল্লাহ পাকের হাজারো লাখো বান্দা উপকৃত হয়। বর্তমান চীনে সরকারি হিসাবে প্রায় 10 কোটি মুসলমান, বেসরকারিভাবে 25 কোটিরও উপরে মুসলমান আছে। এই মুসলমানগুলো কোথা থেকে আসলো চীনে? এরা চীনেরই অধিবাসী ছিলেন, মাত্র 2 জন সাহাবি। এখন যেরকম বৌদ্ধদের দেশে ইসলামী দাওয়াত নিষেধ, তখনও নিষেধ ছিল। 2 জন সাহাবি আসছেন আরব থেকে, দাওয়াতের উদ্দেশ্যে, দাওয়াতের সুরত নিয়ে তো আসা সম্ভব নয়। ওনারা আসছেন ব্যবসায়ী সেজে, ব্যবসা করছেন, এ ব্যবসায় ছিল তাদের দাওয়াত, আমানত দিয়ানত সত্যতা সততা। এভাবে যখন এখানে ব্যবসা আরম্ভ করলেন, সকলেরই নজর পড়ল এরা কারা। আমাদের দেশীয় লোকেরা কেউ মাপে কম দেয়, কেউ মিথ্যা বলে, কেউ দোকা বলে, দোকা দেয়, এদের মধ্যে মাপে কম দেয়া নেই, মিথ্যা নেই, ধোকা নেই, এরকম সত্যতা সততা আমানত দিয়ানত মানবতা এরা কারা? জানতে পাইল এরা আরব থেকে এসেছে, এরা মুসলমান। এই আস্তে আস্তে মানুষ এদের অনুসরণ আরম্ভ করল, চুপে চাপে এদের হাতে ইসলাম গ্রহণ করা আরম্ভ করল, এদের ব্যবসা বাণিজ্য দেখে, আমানত দিয়ানত সত্যতা সততা দেখে। এই 2 জন সাহাবির আমলের বরকতে আজ চীনে 25 কোটির ঊর্ধ্বে মুসলমান বসবাস করে। এটা মুসলমানের শান, নিজে উপকৃত হয়েছে, কোটি মানুষকে উপকৃত করেছে, এদেরকে মুসলমান বানাইয়ে জান্নাতের মালিক বানাই দিয়েছে। এটা ইসলামের নিয়ম। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব বুঝে নিলেন, পাশাপাশি একটি দরখাস্ত পেশ করলেন, হুজুর আপনি যে বিছানা মোবারকে ঘুমান, যে চাদর মোবারক মোড় দিয়ে আরাম করেন, ওই বিছানা মোবারকে, ওই চাদর মোবারক মোড় দিয়ে আমাকে একটু ঘুমানোর অনুমতি দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আর আরেক বর্ণনা মতে রাসূল নিজেই তাকে বলেছেন, তুমি আমার বিছানায় আমার চাদর মোড় দিয়ে শুয়ে থাকবে। কেন? কাফেররা তো চতুর্দিকে ঘেরাও করে আছে, এরা যখন ঘুরে ঘুরে ঘরে ঢুকবে, দেখবে বিছানা খালি, বুঝবে মুহাম্মদ ভেগে গেছে, আগামীকাল হন্য হয়ে খুঁজবে, তাকে বের করে ফেলবে, শহীদ করে দিবে। আর যখন দেখবে বিছানায় শোয়া আছে, ঘরে ঘুরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, 18টি তলোয়ার মারবে, আর যে লোকটি শোয়া আছে লোকটি 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে,
এরা ভাববে যে মুহাম্মদ মারা গেছে আর খোঁজাখুঁজি করবে না এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন চাই হযরতে আলী চেয়ে নেন আর চাই আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে দেন উভয় অবস্থায় তখনকার পরিস্থিতিতে নিশ্চিত যে লোকটি এই বিছানায় ঘুমাবে এই লোকটি মারা যাবে আমরা হলে কত রকম বাহানা বের করে আনতাম কিন্তু হযরত আলী চুঁচারা করলেন না যদি রাসূল দায়িত্ব দিয়ে থাকেন আর উনি না দিলে যদি উনি চেয়েই থাকেন কেন চাইলেন প্রথম অবস্থায় রাসূল দায়িত্ব দিলেন চুঁচারা করলেন না মেনে নিলেন জানেন যে আমি মারা যাব এদেরকেই বাস্তবে বলা হয় আশেক রাসূল রাসূলের প্রেমিক রাসূলের জন্য যদি জানে দিতে না পারে তো কিসের রাসূলের প্রেমিক আর কিসের মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বুখারী শরীফে হাদিসটি উল্লেখ আছে তিনি বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই পর্যন্ত তো তোমরা মুমিনই হতে পারবে না যে পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তোমার অন্তরে তোমার পিতা থেকে সন্তান থেকে তোমার থেকে সমস্ত মানুষ থেকে বেশি না হবে তবেই তো মুমিন আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা নিজের থেকেও বেশি অগ্রাধিকার দিলেন রাসূলকে আমি মারা যাই কি আসে আর যায় আল্লাহ রাসূল যাতে নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন এটাকে বলে ইসার বিল কুরব আরেকজনকে অগ্রাধিকার দেয়া নিজের উপরে রাসূলের বাস্তব অর্থে যারা অনুসারী তারা এমনই করে গেছেন দুইজন বড় বড় মুহাদ্দিস কুফার অধিবাসী হযরত ইব্রাহিম নাহাই ইমামুল আইমা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার দাদা ওস্তাদ আরেকজন হযরত ইব্রাহিম তাইমি দুইজনই বড় মুহাদ্দিস বড় মুফতি বড় ফকি মুস্তাহেদ বড় আল্লাহওয়ালা বুজুর্গ দুইজনের ওস্তাদ প্রায় এক ছাত্র প্রায় এক জমানা এক বসবাস করেন এক শহরে ইব্রাহিম নাখঈ আর ইব্রাহিম তাইমি হাজ্জাজ বিন ইউসুফের জমানা আলেম ওলামাদের উপরে তার অত্যাচার ছিল অনেক বেশি কারণ হক কথা বললে এরাই বলে এতে ক্ষমতাসীনদের সমস্যা হয় হাজ্জাজ বিন ইউসুফ তখন ক্ষমতায় ইরাকের গভর্নর ইব্রাহিম নাহাইয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে তাকে বন্দি করতে হবে পুলিশ আসছে ইব্রাহিম নাহাইয়ের খোঁজে এসে ইব্রাহিমের তাইমিকে পেয়ে জিজ্ঞেস করতেছে আপনার কি নাম ইব্রাহিমের তাইমি জানেন যে ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিম নাফাইয়ের বিরুদ্ধে জানেন জবাব দিলেন আমার নাম ইব্রাহিম তাইমি শব্দ বললেন না কারণ তাইমি বললেই তো এরা বুঝবে এই ইব্রাহিমের নাফাই নয় আমাদের আসামি নয় ইব্রাহিম বলাতে পুলিশ এইতো পাচ্ছি আসামি ওনাকে অ্যারেস্ট করলো করে নিয়ে জেলখানায় বন্দি করল এই জেলখানাকে বলা হইত সেদিনে দিমার দিমারের জেলখানা এই জেলখানার বৈশিষ্ট্য ছিল জেলখানায় কোনো চাল নেই ছাদ নেই বন নেই ভিতরে চতুর্দিকে শুধু বাউন্ডারি গোয়াল বৃষ্টি আসলে আসামিরা ভিজে রৌদ্র হলে পড়ে আর খাবার দেয়া হতো খুব স্বল্প পরিমাণে যাতে মারা না যায় শুধু এতটুকু পেট ভরে খেতে দেয়া হতো না হাজ্জাজ বিন ইউসুফের জুলুম দুনিয়াবাসী জানে এই জুলুম এদের উপর করা হইত ওইখানে ইব্রাহিম তাইমি রাহেমাহুল্লাহ তাআলাকে বন্দী করা হয় কিন্তু একবারও বললেন না যে আসল আসামি আমি নই ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নাফাইয়ের বিরুদ্ধে আমি তো ইব্রাহিম তাইমি বললেন না ওনার আম্মাও জানেন যে ওয়ারেন আমার ছেলের বিরুদ্ধে নয় ইব্রাহিম নাফাইয়ের বিরুদ্ধে আম্মাও বললেন না মুখ খোলেন না কেন
ইনি ভাবতেছেন আমি ইব্রাহিমের টাইমে জেলখানা থাকলে কি, বাইরে থাকলে কি, বাঁচলে কি আর মরলে কি? ইব্রাহিম নাকি কত বড় ইমাম, কত বড় মুস্তাহেদ, কত বড় ফকিহ, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ। তিনি বাইরে নিরাপদে থাকলে দ্বীনের বহু খেদমত হবে, আমার দ্বারা তো এত খেদমত হবে না। তে আমার বিনিময়ে উনি যদি নিরাপদে থাকতে পারেন দ্বীনের উপকার হবে। এ খেয়ালে বলেন না যে মূল আসামি আমি নই, ওনার আম্মাও বলেন না। ঈসা এটার নাম, অগ্রাধিকার দিতেছেন নিজের উপরে আরেকজনকে দিনের খাতিরে। বহুদিন পর চেষ্টা করে ওনার আম্মা সাক্ষাতের সুযোগ পেয়েছেন, আম্মাকে নেওয়া হচ্ছে জেলখানায় ওনাকে দেখানোর জন্য। ইব্রাহিমের তাইমিকে যখন তার আম্মার সামনে আনা হইল, আম্মা চিনলেন না। রোদ্রে ফুটতে ফুটতে চেহারা কয়লার ন্যায় কালো হয়ে গেছে, ক্ষুদা পেটের ক্ষুদায় শুকাইতে শুকাইতে চামড়াগুলো হাড্ডিতে লেগে গেছে। আম্মা দেখে চিনলেন না উনি কে। কথা বলার পরে বুঝলেন এই আমার ছেলে ইব্রাহিম তাইমি। তারপরও বললেন না যে আমার ছেলে তো মূল আসামি নয়, মূল আসামি ইব্রাহিম নাকি। মুসলমানদের এটা শান, নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেয়। আমি কষ্ট পাই, আমার ভাই যাতে কষ্ট না পায়। কিন্তু কোথায় সেটা আলিম, সেই শিক্ষা? বাসে বসি, সিএনজিতে বসি, আমার এই পাশে জায়গা খালি, আমি সিটের মধ্যখানে বসে আছি, আমার পাশে আরেক ভাই বসতেছে, তার এক উরু সিটে আরেক উরু বাইরে, বললেও সরতে রাজি নেই। এইবারও আমি এক সিএনজিতে উঠছি, আগে আরো দুজন বসা সিএনজি সিটে, একজনের পাশে অন্তত কমাসকম চার আঙুল জায়গা ফাঁক, তিনজনের সিট তো, আর এদিকে দুজন বসা যায় না। আমি তো উঠছি পরে, কঠিন ঠিকভাবে বসা। পর আমাকে বলতেছে ভাই আপনার ওই পাশে জায়গা দেয় খালি, কার জন্য? তারপরে সরছে, তাও কুড়া সরে না। আমরা মুসলমান, যেই পরিমাণ আমাকে সরার সুযোগ আছে এই পরিমাণ তো আমাকে সরতে হবে যাতে আমার ভাইয়ের কষ্ট না হয়। কিন্তু দেখিও দেখি না, বুঝিও বুঝি না, কোথায় মানবতা? ইসলাম তো ঘরের কথা, মানবতাই নেই। নেই কেন? ইসলামী শিক্ষা নেই, ইসলামী শিক্ষার গুরুত্ব নেই। যারা এই শিক্ষা নিয়ে আসে তাদেরকে অবহেলা করে, তুচ্ছতা ছিল্ল করে দুনিয়ার যত দোষ সব এদের গাড়ি চাপাই দেয়। দুষ্কৃতিকারীরা কখনো নিজের দোষ স্বীকার করে না, আরেকজনের মাথায় দেয়। আর ভালো মানুষেরা নিজের দোষ স্বীকার করে, অপরাধটা আমি করছি। সাইয়েদেনা হযরতে ইউনুস আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ হাবুডুবু খায় সাগরে, উনি নিজে স্বীকার, দোষ আমি করছি, আমাকে পানিতে ফেলে দাও। নিজে ঝাঁপিয়ে পড়লেন সাগরে যাতে অন্য মানুষগুলো নিরাপদে থাকে। আমরা হলে সহজে দোষ স্বীকার করতাম না যে অন্য কেউ দোষী আছে, এই জন্য সাগর জাহাজ ডুবতেছে সাগরে। আল্লাহ ইব্রাহিম তাইমি রাহেমাহুল্লাহ তাআলার এন্তেকাল এই বিমারের জেলখানায় হয়ে গেছে, তারপরেও বলেননি যে আমি তো আসামি নই, আসামি তো ইব্রাহিম নাকি। এটা ইসলামী তো আলিম, ইসলামের শিক্ষা। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আমার মত নিশ্চিত, এরা এই বরে বরে ঘরে ডুববে, আমাকে হত্যা করবে, তারপরও আমি রাসূলের বিছানা মোবারকে শুয়ে তার চাদর মোবারক মোট দিয়ে ঘুমাইয়ে থাকব, আমি মারা যাব, এতে কি আসে আর যায়? কিন্তু আমার রাসূল যাতে আমি ভালোবাসি, উনি যাতে নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন, এদেরকে বলা হয় আশেক রাসূল। আয় দোস্ত আগর যা তল দি যা বত বক্সাম, আয় দোস্ত আগর যা তল দি যা বত বক্সাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগু আ বত বক্সাম। এর নাম হইল মহব্বত আর ভালোবাসা। আমাদের অবস্থা কি? আরে বাপ বাপ, মহব্বতের শেষ নেই, ভালোবাসার শেষ নেই, গভীর অবস্থা কি? কয় দোস্ত আগর যা তল দি যা বত বক্সাম, তো যদি আমার কাছে জান চাও জান দিতে রাজি, কিন্তু ওয়ারজর তল দি শাকুন্দরী না, যদি পয়সা চাও তাহলে একটু চিন্তার ব্যাপার আছে। এল আমাদের বন্ধু, জান চাইলে দিতে রাজি, পয়সা চাইলে তো একটু চিন্তার ব্যাপার আছে। এই হলো বন্ধুত্ব।
আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতগুলো বুঝে নিয়ে তার বিছানায় শুয়ে রইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাবেন, চতুর্দিকে তো কাফেররা ঘেরাও দিয়ে আছে, কিভাবে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, এক মুষ্টি বালি হাতে নেন। হুজুর বালি হাতে নিলেন, এই বালিগুলো সামনে মারুন। হুজুর বালি সামনে মারছেন, মাটি এক মুষ্টি সামনে মারছেন, এতটুকু শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বালিগুলো এদের চোখে এদের মাথায় নিয়ে ফেলছে, চোখ ডলতেছে, চোখে কি পড়ল? এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর এক লোক এসে হুজুর দেখেছেন ওই লোক আসতেছে হুজুরের সাথে সাক্ষাৎ রাস্তায়, এদেরকে জিজ্ঞেস করে তোমরা এখানে মুহাম্মদের ঘর ঘেরাও দিয়ে দাঁড়াইয়াছ কি জন্য? আমাদের সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে হত্যা করব, এই জন্য দাঁড়াইয়াছে। ও তো তোমাদের চোখে আর মাথায় মাটি মেরে বেরিয়ে গেছে, চলে গেছে। তো কি বলো চলে গেছে? ক মাথায় হাত দিয়ে দেখো না মাটি পাবে। সবাই মাথায় হাত দিয়ে দেখে মাথার মধ্যে মাটি, আয় হায় হায়, কিন্তু বিশ্বাস হতে চায় না আমাদের গেরাওয়ের ভিতরে মাথায় মাটি, আর একজন এতজনের মাথায় মাটি দেয় বা কিভাবে? আমার আল্লাহ বলেন, ও মা রমাইতা ইজা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, ও আমার নবী, এই যে মাটি আপনি নিক্ষেপ করেছিলেন, হাত ছিল বাহ্যিক দৃষ্টিতে আপনার, এর পিছনে ছিল আমি আল্লাহর কুদরতের হাত। বুখারী শরীফে হাদিস আছে, বান্দা যখন আমার আল্লাহর পূর্ণ আনুগত্যশীল হয়ে পড়ে, এক চুল আর এদিক সেদিক ঘুরে না, এমনকি নকল এবাদত করতে করতে আমার আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহ বলেন তখন বান্দার হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, তার পা হয়ে যায় আমি আল্লাহর পা, তার চোখ হয় আমি আল্লাহর চোখ, তার কান হয় আমি আল্লাহর কান, এখন তার সবকিছু আমি আল্লাহর হয়ে যায়। দেখতে মানুষরা দেখে তার হাতে ধরে, আসলে আমি আল্লাহর কুদরতি হাতে ধরে। দেখতে দেখা যায় তার পায়ে চলে, বাস্তবে আমি আল্লাহর কুদরতি পায়ে চলে। পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, ভারতের এক বুজুর্গ আসছেন এই কয়েক বছর আগে, 13-14 বছর আগে, পটিয়া মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখতেছেন। ওই মাদ্রাসারই বর্তমান মহতামে মহাপরিচালক ও শাইখুল হাদিস, উনি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমাদের এখানে বুখারী শরীফ খতম করাবেন, হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী দামাত বরকাতুহ। তো ভারতের বুজুর্গ ঘুরে ঘুরে মানুষরা দেখতেছেন, হঠাৎ এক জায়গায় এসে, ভাই ঠেরো ঠেরো, দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াইল। ইহাঁ কে হয়, এখানে কি হুজুর, কেন খালি জায়গায় এখানে কি, জিজ্ঞেস করতেছেন কেন? তো মাই দেখ রা হুঁ কে আসমান সে লেকর ইহাঁ তক নূর হি নূর হ্যায়, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত শুধু নূর পরিলক্ষিত হচ্ছে, এই জায়গায় কি? তো এই জায়গায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার কবর, আল্লাহ। এই জায়গায় কার কবর মেহমান জানেন না, এখানে যাওয়ার সময় বলতেছেন দাঁড়াও এখানে কি বলো, দেখতেছেন নূর, সে মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ। হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, জমিরুদ্দিন সাহেব হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন, আর তিনি ছিলেন ইমামে রব্বানি আবু হানিফা ইসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনারে পীর ভাই আমাদের উজানির কুতবে ওয়াক্ত কারে ইব্রাহিম রহমতুল্লাহ বাংলার গৌরব, যার উসিলা দিয়ে সাইফুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমুল্লাহ তালা দোয়া করতেন, আল্লাহ ইব্রাহিম উজানবীকে উসিলে সে মেরি দোয়াহুঁ কো কবুল ফরমা, এভাবে দোয়া করতেন। উজানির ইব্রাহিমের উসিলে আমার দোয়া কবুল করে নেন, কে বলতেন? সৈয়দ হোসেন আহমদ মাদানী, সৈয়দ বংশের একজন মানুষ, দাউলুম দেওবন্দের সাইফুল হাদিস, যাকে বলা হয়তো সাইফুল আরবে ওয়াল আজম, আরব অনারব উভয় বিশ্বের মুরব্বী, উনি দোয়া করতে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির উসিলা দিয়ে দোয়া করতেন। চিন্তা করুন কোন পর্যায়ের মানুষ, আল্লাহ। তো এই মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় মাঝে মধ্যে কোথায় চলে যান, আবার ফজরের সময় এসে মসজিদে নামাজ পড়ান। একদিন খাদেমের কৌতূহল হইল যে হুজুর কই যান একটু দেখি,
তাসকে হুজুর বেরিয়ে পড়ছেন খাদেমের পিছনে পিছনে যায়, একটু দূরত্ব বজায় রেখে যায় যাতে হুজুর টের না পায় যে খাদেম পিছনে আসতেছে। খাদেম দেখতেছে হুজুর যেতে যেতে, দেখেন যে সামনে বিশাল নদী, হুজুর নদীর পরে একটু অপেক্ষা করেন, দেখে যে বিশাল নদী আস্তে আস্তে চিকন হইতে থাকে, খিস্তে থাকে, দুই পাড় চিকন হতে 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 এই পরিমাণ চিকন হয়, হুজুর চাক দিয়ে ওই পাড়ে চলে যান। খাদেম এইভাবে চাক দিয়ে ওই পাড়ে চলে যায়, আবার দেখে নদী আগের মতো প্রশস্ত হয়ে যায় ওনারা পার হয়ে যাওয়ার পর। এইভাবে সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে এক জঙ্গলে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে খাদেম দেখতেছে আরো কিছু লোকজন বসা আছে, একটা আসন খালি। এই বাংলাদেশের মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই সেই আসন গ্রহণ করলেন। কিছু কথাবার্তা এদের হইল কোন ভাষায় খাদেম কিছুই বুঝল না। কিছুক্ষণ পর মজলিস বরখাস্ত হইলে হুজুর চলে আসলেন। খাদেম ভাবতেছে এখন হয়তো ধরা পড়ব, আমি একটু পরেই যাই। খাদেমের খেয়াল চিটাগাং পাহাড়ি অঞ্চল, কত জঙ্গল মঙ্গল আছে আশেপাশে, কোনো জঙ্গলে আসছেন আর কি, যখন খসড়া হবে পুরোপুরি দিন হবে তখন পটিয়া চলে যাব। দিন হওয়ার পরে এখন দেখবে দিক ঘুরে কোন দিকে পটিয়া, কোনো দিশ পায় না। এর মধ্যে দেখে খাদেমের নেই আরেক লোকও জঙ্গলের ভিতরে ঘুরে। ওই লোককে জিজ্ঞেস করতেছে, ভাই আমি পটিয়া যাব, রাস্তা কোন দিকে, কিভাবে গেলে পটিয়া পাওয়া যাবে? এলে জিজ্ঞেস করে পটিয়া কোথায়, তো পটিয়া হলো চিটাগাং। চিটাগাং কোথায়? তো চিটাগাং হলো বাঙ্গালে, ব্রিটিশ আমলের কথা, তখন বাংলাদেশ নেই, পাকিস্তান নেই, তখন হলো বাঙ্গাল। বাঙ্গাল কোথায়? বাঙ্গাল হিন্দুস্তানে। ইন্না লিল্লাহ, তুমি হিন্দুস্তান যাইবা? কয় হোক, তো তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ, তুমি হিন্দুস্তান যাইবে, আসছো কিভাবে? আমি তো আমার হুজুর মুফতি আজিজুল হক দামাত বরকাতুল্লাহর সাথে আসছে। তো তুমি বাঙ্গালে যেতে পারবে না যে পর্যন্ত ওনার শরণাপন্ন আবার না হোক। সাধারণত চোখ উল্টে গেছে, কয় কি, কোথায় বাঙ্গাল আর কোথায় আফ্রিকার মহাজঙ্গল? ওই লোকটি বলতেছে উনি আগামী সপ্তাহে আবার আসবেন, আসলে ওনার ধর্ণা দিবে ওনার কাছে গিয়ে, উনি ছাড়া তোমাকে আর কেউ নিতে পারবে না। আল্লাহ, আগামী সপ্তাহে দেখেন যে ঠিক ওই জায়গায় আবার মজলিস, শুধু আবারও সেখানে হাদিস গিয়ে পায়ে পড়ছে, হুজুর আমি অন্যায় করছি, আপনি কোথায় যান তাহাজ্জুদের সময় দেখার জন্য? গত সপ্তাহে আপনার পিছনে পিছনে দূরত্ব বজায় রেখে আমি এখানে পৌঁছি, আমি তো যেতে পারতেছি না, হুজুর আমাকে নিয়ে যান। হুজুর বললেন, আমার জীবদ্দশায় যদি কাউকে না বলো তাহলে নেওয়া যাবে, না হয় আর নেওয়া যাবে না। খাদেম ওয়াদাবদ্ধ হলো যে হুজুর কাউকে বলবো না, আমাকে নিয়ে যান। হুজুর খাদেমকে নিয়ে ওই মজলিস সেরে আবার চিটাগাং এসে ফজরের নামাজ পড়াইলেন। হুজুরের এন্তেকালের পর খাদেম হুজুরের লাশ ধরে বলছে যে এই মহামানব কে তোমরা চিনুনি, আমি চিনছি। এইভাবে হুজুর তাহাজ্জুদের পর আফ্রিকার মহাজঙ্গলে গিয়ে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার ফিরে পটিয়ে এসে ফজরের নামাজের ইমামত করেন। মানুষের কদম দিয়ে হাঁটলে এই হাজার হাজার মাইল এই অল্প সময় হাঁটা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম দিয়ে হাঁটে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা ওস্তাদ, গহড়ডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার মহাপরিচালক ছিলেন, হজ করতে গেছেন বাংলাদেশের এক লোক, সেও হজ করতে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে না চোর নিয়ে গেছে, কিছু নেই, আসার কোনো সুরত নেই, কানতে কানতে হুজুরের কাছে গিয়ে ধন্যবাদ দিল, হুজুর আমি কিভাবে দেশে যাব, আমার টাকা পয়সা কিছু নেই, যাওয়ার কোনো সুরত দেখি না, হুজুর একটু দয়া করে। অনেক কান্নাকাটির পর হুজুরে তাকে নিয়ে মাতাফে গেলেন, যেখানে তাওয়াফ করে সেখানে বসে বললেন, চোখ বন্ধ করো, আমি বললে চোখ খুলবে, এর আগে চোখ খুলবে না। লোকটি চোখ বন্ধ করছে, একটু পরে হুজুর বলেন চোখ খোলো, চোখ খুলে দেখে যে লোকটি একটি পুকুরে পড়ে কলা বাগানের ভিতরে।
ব্যাপার কি ছিলাম মক্কা শরীফ বাইতুল্লাহর পাশে তোয়াফের জায়গায়, এখানে তো না হুকুর না হুকুরের পাড় না কলা বাগান, কোথায় আসলেন? একটু পরে দেখে নিজের বাড়িরই পুকুরে পাড়ে কলা বাগানের ভিতরে বসে আছে, কোথায় মক্কায় মুকাররমা, কোথায় বাংলাদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার হয় আমি তখন তার হই, তখন তার হাত আমি আল্লাহর কুদরতের হাত, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহি, বান্দার পা আমার কুদরতি পা, বান্দার চোখ আমার কুদরতি চোখ, বান্দার কান আমার কুদরতি কান। এই সমস্ত আল্লাহর বান্দারা মনে হয় আমার দিকে তাকাইছে নিজের চোখে, নিজের চোখে নয়, আমার আল্লাহর চোখ দিয়ে তাকাইছে। আমি কিছু লুকাইতে পারবো না, সব ধরা পড়বে। আল্লাহ, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, হুজুর বেরিয়ে গেলেন, মাটি মারলেন, সকলের চোখে আর মাথায় গিয়ে পড়লো। আর ওই লোকটি বলছে, কার অপেক্ষা এখানে দাঁড়াইয়াছো? তো মুহাম্মদকে হত্যা করার জন্য। তো মুহাম্মদ তো চলে গেছে। কি চলে গেছে? তো তোমাদের মাথায় মাটি দিয়ে চলে গেছে, মাথা দূর থেকে সকলের মাথায় মাটি। মাটি তো আপনি মারেননি, আমি আল্লাহ মারছি। আপনি মারলে তো একদিকে গিয়ে পড়তো, চতুর্দিকে ঘুরে সকলের মাথায় আর চোখে কিভাবে পড়ে? আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে সোজা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছলেন। যারা হজ করতে গেছেন দেখছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর সাফা মারওয়ার ওই দিক দিয়ে বের হইলে যেখানে এখন লাইব্রেরি আছে সুরঙ্গের মাথার কাছাকাছি ওইখানে, আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি হিলটনের বিল্ডিংটা সামনে এসে দুদিকে দুই মাথা ছড়িয়ে গেছে সিংহের ন্যায়, মধ্যখানে দেখবেন একখানা মসজিদ আছে, মসজিদে আবু বকর নাম। এখানে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল, আধা কিলোমিটার থেকেও বেশি হবে দূরত্ব। হুজুর নিজ বাড়ি থেকে ওনার বাড়িতে আসছেন, এসে দুয়ারে সামান্য আওয়াজ দিলেন, দেওয়া মাত্র দুয়ার খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সফরের প্রস্তুতি নিয়ে গাট্টি গোট্টা নিয়ে দুয়ারের পাশে অপেক্ষমান। আবু বকর, তুমি কি করে জানলা যে এই মুহূর্তে আমাদেরকে সফর করতে হবে? সফরের সায় সামান প্রস্তুত করে তুমি অপেক্ষায় আসো, কি করে বুঝলি? সিদ্দিক আর নবুয়তের মধ্যে, সিদ্দিকিয়ত আর নবুয়তের মধ্যে পাশাপাশি দুই জিনিস। শায়খ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি মোরাকাবা করে দেখেন, তো নবুয়তের দুয়ার যেখানে শেষ, সিদ্দিকের দুয়ার এখান থেকে নিচে শুরু হয়। হুজুর সাল্লাল্লাহু সাল্লামের পা মোবারকের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক মিলে আছে। তো তুমি কি করে বুঝলে এই মুহূর্তে সফর হবে? সিদ্দিক আকবর বলতেন, হুজুর আজ থেকে প্রায় ছয় মাস পূর্বে একদিন বলছিলেন, আবু বকর হতে পারে তোমাকে নিয়ে আমাকে দেশ ছাড়তে হবে। হায় তরকে ওয়াতান সুন্নতে মাহবুবে ইলাহি, হায় তরকে ওয়াতান সুন্নতে মাহবুবে ইলাহি, রহে বাহরমে আজাদে ওয়াতান সুরতে মাহি, রহে বাহরমে আজাদে ওয়াতান সুরতে মাহি। দিনের খাতিরে, দিনের প্রয়োজনে নিজের দেশ ত্যাগ করা নবীর সুন্নত, এর মধ্যে অনেক বরকত নিহিত আছে। তো সিদ্দিক আকবর বলছেন, হুজুর প্রায় ছয় মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন, আবু বকর হয়তো এই রাত তোমাকে নিয়ে আমাকে একসময় হিজরত করতে হবে। তো ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো রাত্রে ঘুমাইনি, কখন আপনার ডাক আসে? যদি আমি ঘুমিয়ে থাকি আপনি ডাক দেন, দুয়ার খুলতে দেরি হয়, কাফার এসে আপনাকে ধরে ফেলে, কি অবস্থা হবে? ওই দিন থেকে আমি কোনো রাত্রে ঘুমাইনি, পিঠ বিছানায় লাগাইনি, সফরের প্রস্তুতি নিয়ে সামানপত্র সব গাঁটি মেঁধে দুয়ারের পাশে রেখে আমি দুয়ারের সাথে পিঠ লাগাইয়ে দাঁড়াইয়ে থাকি, আপনি কখন এসে আওয়াজ দিবেন? ছয় মাস এভাবে কেটে গেছে, আজকে আপনার আওয়াজ পাইলাম, তাই সাথে সাথে খুলতে পারলাম। নবীর আশেক এমনি হয়, কাকে আশেক বল? কবে হিজরত করবেন জানা নেই, কিন্তু প্রস্তুত সবসময়। এরা সিদ্দিক হবে না তো কারা হবে? নবীর পরে এরা নবীর খলিফা হবে না তো কারা হবে? তাকে নিয়ে হুজুর বেরিয়ে পড়লেন। আর এদিকে গড়ে গড়ে কাফেরা ঢুকছে গড়ে, তারপরও বিশ্বাস হয় না, ওই লোকে বলছে মাথায় মাটি দিয়ে মোহাম্মদ বেরিয়ে গেছে, আমরা তো দেখলাম না, কোরআন দিয়ে বেরিয়ে গেছে, ঘরে ঢুকছে। ঢুকার পরে এখানে এক বর্ণনায়
ঢুকে দেখে আলী সোয়া নাকাম না মুরাদ হয়ে লজ্জা পেয়ে বেরিয়ে আসে। আর আরেক বর্ণা মতে তলোয়ার তুলছে, এখন কোপ দিবে ১৮ সর্দার একসাথে, ১৮টি তলোয়ার পড়বে, আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। আবু জাহাল বলছে একটু থামো, কি এই লোকটি ঘুমন্ত, চাদর মোড়া দিয়ে চাদরের নিচে ঘুমিয়ে আছে, এই অবস্থায় তাকে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ পাবে না। ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করে আসছে, বীরত্ব প্রকাশ পাবে না, তাকে জাগাই, চাদর সরাই দিই, এরপরে হত্যা করব। আবু জাহাল চাদর টান দিল, টান দিয়ে দেখে মোহাম্মদ তো নেই, তার পরিবর্তে আলী শুয়ে আছে। কেমন মাথায় বাড়ি, তেলে বেগুনে গরম হইল আবু জাহালে মনে রুম, আলী মোহাম্মদ কোথায়, বলো মোহাম্মদ কোথায়। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র ২১ বছর, ২১ বছরের যুবক, বুজবুদিয়ার কতটুক হতে পারে, কিন্তু ঈমান এবং কোরআন আর হাদিস আল্লাহ পাক যাকে দান করছেন এটার বরকতে আল্লাহ পাক তাকে তীক্ষ্ণ বুদ্ধি দান করেন। এদের বুদ্ধির সাথে দুনিয়ার কোনো বুদ্ধি কুলায় না। হযরত আলী উল্টা প্রশ্ন করলেন, আশ্চর্য কথা আবু জাহাল, সারা রাত পাহারা দিয়েছ তোমরা, সজাগ ছিলে তোমরা, আমি তো ঘুমন্ত ব্যক্তি। নিয়ম তো হইল ঘুমন্ত ব্যক্তি সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করবে অমুক ব্যক্তি কোথায়, উল্টা সজাগ ব্যক্তি পাহাড়দার ব্যক্তি আমি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে আলী কোথায়, এর থেকে বড় মূর্খতা আর কি হতে পারে। আবু জেহেলের চেহারায় চুনকালি লেগে গেল, কথা তো ঠিক, আমি লিডার, কিসের লিডার, ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করি মোহাম্মদ কোথায়, দেখ কত বড় নির্বুদ্ধি তার পরিচয়, জ্ঞানহীনের পরিচয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা দিকে চলছেন, মদিনা তো উত্তর দিকে, মক্কায় মুকাররমা থেকে হুজুর যাচ্ছেন দক্ষিণ দিকে, যে কৌশল ছিল, এই কৌশল আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে শেখানো। আল্লাহ পাক ওই কথাটাই বলতেছেন, ইয়াম কুরবিকাল্লা দিনা কাফারু লিয়ুসবিতু কাও ইয়াকতুলু কাও ইয়ুখরিজু ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। কাফেরা তদবির করতেছিল, ষড়যন্ত্র করতেছিল, আপনাকে হয় বন্দি করবে অথবা দেশান্তর করবে অথবা হত্যা করবে, এদের সব ষড়যন্ত্র আমি আল্লাহর ষড়যন্ত্র, আমি আল্লাহর তদবিরে দুলিশ্বাত করে দিয়েছি, কিছুই কাজে লাগলো না। নবী নিরাপদে পৌঁছে গেলেন সৌর পর্বতের গুহায়, সৌর পর্বতটি সরজমিন থেকে ৫ কিলোমিটার উপরে, এই রাতের অন্ধকারে দুজন মানুষ ৫ কিলোমিটার বেয়ে পর্বতে উঠছেন গুহায়। আমাদের তো উঠতে এখনো হিম্মত হয় না, নিচ থেকে তাকাইলে উপরে মানুষগুলোকে দেখা যায় ১ বিঘত ১ বিঘত, রাতের অন্ধকারে হুজুর ১,৫০০ বছর আগে, চতুর্দিকে কোনো আবাদি নেই, নীরব নিস্তব্ধ জনমানবহীন একটি এলাকা, গাছগাছালি নেই, পাহাড় আর পাহাড়, যেন একটি পাহাড়ের মহাদেশ। দুজন মানুষ সেখানে উঠলেন, গর্তের ভিতরে দুজন ঢুকলেন, মক্কায় মুকাররমা থেকে দূরত্ব ৫ কিলোমিটার, তো ৫ কিলোমিটার তো সমতল ভূমিতে হাঁটলেন, ৫ কিলোমিটার উপরের দিকে উঠলেন, ১০ কিলোমিটার হাঁটা বেশি, গম নেই নিন নেই, কি পরিমাণ ক্লান্ত। সমতল ভূমিতে হাঁটা এক কথা, উপরের দিকে ওঠা আরেক কথা, যারা উঠছেন তারা দেখছেন, হেরা পর্বতের গুহায় আমি উঠছি, দেখছি কি কি অবস্থা, কেমন লাগে, আল্লাহ, সাথে পানির বোতল নিয়ে উঠতে হয়, না হয় মানুষ বেহুশ হয়ে যায় পানির পিপাসায়। এভাবে হুজুর উঠছেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা মোবারক দিয়ে হুজুর ঘুমিয়ে পড়ছেন, এই অবস্থা যে কোনো মুহূর্তে আমার জীবন কেড়ে নিতে পারে, এই সময় চিন্তায় ঘুমাশার কথা, কিন্তু নবী তো, নবী এটা নবীর শান, যে আমার হেফাজত দায়িত্ব আমার নয়, আমার আল্লাহর, সব কিছু আল্লাহর দায়িত্ব দিয়ে হুজুর আরামে ঘুমাইতেছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মোবারকে মাথা রেখে আবু বকর সিদ্দিক সজাগ, নড়াচড়া দেন না, হুজুরে ঘুম নিয়ে আবার ভাঙে। এর মধ্যে একটি সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে ঠোকর দিছে, কামড় দিছে। এটা তো ঘটনা বড় আশ্চর্য, কিতাবে দেখিনি, খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই বলতেন, সাপ যখন কামড় দিছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাপের ব্যথায় তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেছে হুজুরের চেহারা মোবারক,
তাও পা নাড়েননি হুজুরের নিয়ে আবার ঘুম ভাঙে পানির চোখের পানি পড়াতে হুজুরের ঘুম ভেঙে গেছে আবু বকর চোখের পানি পড়ে কি ব্যাপার হুজুর আমাকে সাপে কামড় দিয়েছে পা সরাও পা সরাইও সরানোর পরে সাপ নিজে বেরিয়ে এসে হুজুরকে সালাম দিয়েছে তুমি আমাকে সালাম দাও আমার সিদ্দিকে কামড় দিয়ে সাপ বলে হুজুর আমি আসলে সাপ নই তুমি কি তা আমি ঈসা আলাইহিস সালামের জমানার একজন জিন এখানে আমার সিদ্দিকে কামড় দিছো হুজুর আমি কামড় দেইনি তাহলে ঈসা আলাইহিস সালামের জবান মোবারকে আমি নিজ কানে শুনেছি এই গুহায় শেষ জমানার নবী দোজাহানের বাদশাহ তিন রাত তিন দিন অবস্থান করবেন তার সাক্ষাতের লালসায় আমি এই দীর্ঘ ৬০০ বছর যাবৎ এই গুহায় অবস্থান করি কিন্তু আমাকে দেখলে হয়তো আপনারা ঢুকবেন না অন্যখানে চলে যাবেন এই জন্য আমাকে যাতে না দেখেন আমি এই গুহার ভিতরে গর্ত খুঁজে ওই গর্তের ভিতরে লুকিয়ে আছি কিন্তু আমার সন্দেহ ঢুকার পরে যদি এই গর্তের মুখ বন্ধ দেখি তাহলে আমি তো আর বের হতে পারবো না সাক্ষাৎ তো পাবো না দোজাহানের নবীকে তাই আমি আরেকটি গর্ত খুঁজি এখানে এই মুখ বন্ধ হইলে ওই মুখ দিয়ে বেরিয়ে সাক্ষাৎ করব সন্দেহ ওইটাও যদি বন্ধ থাকে তো আমি এই সন্দেহের কারণে মোট ৬০টি গর্ত খুঁজে রাখি এই ৬০০ বছর যাবৎ অপেক্ষায় আজ রাত হঠাৎ দেখি প্রত্যেক গর্তের মুখ বন্ধ ওনারা দুজন গর্তে ঢুকার পরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মোবারক চিরে চিরে এই সব মুখগুলো বন্ধ করে দিলেন ভয় আছে সাপ থাকতে পারে আরবের জমিন এমনি সাপ বিচ্ছুর জমিন চাদরের টুকরা শেষ আর একটি গর্ত বাকি আছে এটা বন্ধ করবেন কি দিয়ে তাই হুজুর পায়ের গোড়ালি ওই গর্তের মুখে রেখে হুজুর সালাতকে বলছেন হুজুর আপনি আসুন গর্ত এখন নিরাপদ হুজুর এসে ঘুমিয়ে পড়লেন সাপ বলতেছে আমি দেখি প্রত্যেক মুখ বন্ধ আমি নিশ্চিত যে শেষ জমানার নবী নবীদের নবী এসে গেছেন কিন্তু আমি তো মাহরুম তো প্রত্যেক গর্তের মুখ দিয়ে আমি ঠেলাঠেলি করছি ঠোকরাঠুকরি করছি কিভাবে বের হইতে পারি বের হইতে পারতেছি না ওই আমার ঠেলাঠেলা ঠোকরাঠুকরিতে ওনার পায়ে হয়তো নাত লেগে গেছে উনি ব্যথা পেয়ে গেছেন আমি ইচ্ছাপূর্বক কামড় দেইনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোয়াব মোবারক মুখের লালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওই জায়গা লাগাই দিলেন যেখানে সাপ কামড় দিয়েছে সাথে সাথে সব ব্যথা নিরসন হয়ে গেছে তিন দিন তিন রাত এখানে নিরাপদে কাটাইলেন কারণ সাথে সাথে যদি হিজরত আরম্ভ করেন কাফেররা তো খুঁজতেই আছে পেয়ে যাবে এগুলো ছিল কৌশল আমার আল্লাহ সেই কৌশলের কথা বলতেছেন ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ও কাফেররা যতই ষড়যন্ত্র করো আমার রাসূলের বিরুদ্ধে কিন্তু আমার তদবির এর থেকে আরো মজবুত আমি চাইলে তোমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয় আমার রাসূল এভাবে নিরাপদে তিন দিন তিন রাত এখানে কাটাইলেন এরপরে বেরিয়ে পড়লেন মদিনার পানে ১৪ দিন যাবৎ সফর করার পর যেখানে মসজিদে কুবা এখানে গিয়ে পৌঁছলেন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর পরিপূর্ণ আশেক আর প্রেমিক আমাদের সকলকে বানিয়ে দিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك